একটা বই উপহার দিয়েছিলেন, খুব চিত্তাকর্ষক, খুব বাম, পড়তে ভালো লাগতো, অসংখ্যবার পড়েছি। যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত, এইটা তুচ্ছ দেখতে পাচ্ছেন। তখনকার দিনে এই বইয়ের পিছন দিকে 1957 সালের যে সমস্ত পত্রপত্রিকাগুলোর উচ্ছ্বসিত প্রশংসা আছে, ছোট্ট করে সেগুলো বলে নিই, তাহলে বুঝতে পারবেন কতটা সাড়া জাগিয়েছিল। আনন্দবাজার পত্রিকা 77 সালে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। দেশ পত্রিকা তখন সাপ্তাহিক ছিল, এখন পাক্ষিক, দেশ পত্রিকা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। যুগান্তর ছিল কাগজটা, এখন উঠে গেছে। যুগান্তরে হয়েছিল, শিশু সাথী খুব ভালো রিভিউ করেছিল। এবং কৃত্তিবাস, সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় কৃত্তিবাস পত্রিকাটাও উচ্ছ্বসিত প্রশংসা করেছিল এই বইটা সম্বন্ধে। যাই হোক, সেই বই থেকে আমি একটা গল্প পড়ছি, প্রথম গল্প, পরপর প্রথম গল্প পড়বো। তার মধ্যে প্রথম গল্প, তর্ক পঞ্চাননের ডাকাত ধরা। কালীকান্ত তর্ক পঞ্চানন বর্ধমান জেলার মানকড়ের কাছাকাছি একটি গ্রামে বাস করিতেন। সেই গ্রামের নাম ছিল পলাশবাড়ি। সেখানে চাষা, ধোপা, নাপিত, গোয়ালা, বাগদি ও কায়স্থ ছিল বাস। বেশ সমৃদ্ধ পল্লী, হাটবাজার, পাঠশালা, চতুষ্পাঠী সবই ছিল। হাটে ও বাজারে নানা জিনিসপত্রের আমদানি হইত। গ্রামের চারদিক বেড়িয়া খাল, দূরে দামোদরের একটা বাঁক। তখন রেলগাড়ি ওই দিকে যায় নাই। গ্রামের উত্তর ও পূর্ব দিকে দিগন্ত প্রসারিত বিশাল প্রান্তর। কালীকান্ত তর্ক পঞ্চানন সে গ্রামের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তর্ক পঞ্চানন মহাশয় ছিলেন ন্যায়শাস্ত্রের দিগ্বিজয়ী পণ্ডিত। দেশ বিদেশ হইতে তাহার যেমন নিমন্ত্রণ পত্র আসিত, তেমনি ক্ষেত খামার, দিঘি পুষ্করিণী, আম, কাঁঠাল, নারিকেল ও তালের বাগান বা তালের বনেরও তিনি ছিলেন অধিকারী। সেই বনের পাশে ছিল একটা বিরাট দিঘি, দিঘির নাম কৃষ্ণা দিঘি। কালীকান্তের পিতা কৃষ্ণকান্ত শিরোমণি মহাশয় গ্রামের জলকষ্ট দেখিয়া একবার দেশ বিদেশ ঘুরিয়া যে অর্থ ও তৈজসপত্র লাভ করিয়াছিলেন, সে সমুদায় ব্যয় করিয়া এই দিঘি খনন করিয়াছিলেন, খনন করাইয়াছিলেন। দিঘির গভীর কালো জল ছিল সুপেয়। গ্রামবাসী নারী পুরুষ ছাড়াও দূর গ্রাম হইতে লোক আসিয়া এই দিঘির জল কলসি ঘুরিয়া লইয়া যাইত। দিঘির নাম দেওয়া হইয়াছে তো কৃষ্ণদিঘি, লোকের মুখোমুখি হইয়াছে কৃষ্ণা দিঘি। এই দিঘির উত্তর পারে মাঠের ধারে একদল বাগদি বাস করত। তর্কপঞ্চাননের বাড়ির উত্তরে যে মাঠ, সেই মাঠ যোজন বিস্তৃত। সেই মাঠে প্রায়ই হইত ডাকাতিও রাহালেন। আশ্চর্যের বিষয় এই যে বিশাল বিস্তৃত মাঠের মধ্যে একটিমাত্র তাল গাছ ছিল। সেই তাল গাছের কাছে ছিল আরেকটি দিঘি, সেই দিঘির নাম ছিল ডাকাতের দিঘি। ডাকাতরা সেই পথে কোনো গ্রামের যাত্রীকে পাইলে তাহাকে মারিয়া ওই দিঘিতে ফেলিয়ে দিত এবং তাহার সর্বস্ব লুটিয়া নিত। ওই যে বাগদিদের কথা বলিলাম, তাহারাও ছিল ডাকাত। তারা গ্রামে কোনো ছুরি ডাকাতি বা রাজানি করিত না তর্ক পঞ্চাননের ভয়ে। বাগদিদের সর্দার নিতাইকে তিনি প্রতিদিন সকালে হাঁক ডাক দিয়া তাহার গতিবিধি সন্ধান লইলেন। কিরে নিতাই, বাড়ি ছিলি তো? নিতাই উত্তর দিল, হ্যাঁ দেবদা। তর্কপঞ্চন বলতেন, ওরে চুরি ডাকাতি করে কারো পেট ভরে না, চাষবাস কর, আর এসব করিস নি, একদিন ধরা পড়বি, এই যে এ কোম্পানির আমল। নিতাই করজোরে বলিত, আগে সেসব জানি, বুঝিও সব, তবে শয়তানটা যে রাত দুপুরে জাগিয়ে তোলে। তর্কপঞ্চন নিতাইয়ের উত্তরে হাসিতেন মাত্র। এই নিতাই কিন্তু মনে মনে ছিল তর্কপঞ্চননের ভীষণ শত্রু। পলাশবাড়ি হইতে চারিক্রোশ দূরে ছিল থানা। থানার দারোগা ছিলেন পূর্বগঙ্গের একজন নাম করা পুলিশ কর্মচারী। ডাকাতেরা তাহার দাপটে ভয় পায় থাকিত। তিনি সদরে লিখিয়া প্রায় 50 জন সেবাই সন্ত্রী পুলিশ রাখিয়াছিলেন তাহার থানায়। তিনি প্রতিদিন একবার করিয়া ডাকাতদের ডাকাইয়া আনিয়া শাসন করিতেন। ডাকাতরা জানিত ইহার মূলে আছেন স্বয়ং তর্ক পঞ্চানন। মাঝে মাঝে দারোগা রামসদায় ভট্টাচার্য তর্ক পঞ্চানন মহাশয়ের বাড়িতে আসিতেন এবং সব বিষয়ে সন্ধান লইতেন। এজন্য ডাকাতেরা
তর্ক পঞ্চাননকে বড় ভালো চোখে দেখিতেন না। লোকে বলিত তর্ক পঞ্চাননের ভরা ভরা টাকা। ডাকাতেরা সুযোগ করিত তখন তর্ক পঞ্চানন বিদেশে শিষ্য বাড়িতে যান। নিতাই সর্দার বাইরের ডাকাতদের সে সংবাদ দিত, কিন্তু কোনো বাড়ি সুযোগ পাওয়া যেত না। তর্ক পঞ্চানন মহাশয় তা জানিতেন, এজন্য কোথাও যাইবার সময় সঙ্গে নিতেন চারজন ছাত্র আর কানাই ও বলাই নামে দুইজন গোয়ালা মল্ল। কানাই ও বলাই ছিল বলিষ্ঠ জোয়ান মানুষ, লাঠি ঝুড়িতে তলোয়ার খেলিতে তাহারা ছিল অদ্বিতীয়। একশত জন ডাকাত দস্যুকে ঠেকাইবার শক্তি ছিল তাহাদের। আর তর্ক পঞ্চানন মহাশয় নিজেও ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ, 50-এর উপর বয়স হইল। তাহার মৃদুদেহ, সবল বাহু এবং দ্রুত গমনক্ষম পদযুগল, দিব্য গৌরকান্তি, চন্দন চর্চিত রবার্ট প্রভৃতির সব ও সকল প্রতিনিধির জন্য কেহ তাহাকে আক্রমণ করিতে সাহসী হইত না। তিনি যে শুধু শাস্ত্র ব্যবসায় করিতেন তাহা নয়, লাঠি ধরিতে এবং তরবাল খেলিতেও ছিলেন দক্ষ। কিন্তু গোপনে গোপনে ডাকাত দল পরামর্শ করিয়াছিল মরি আর মাঝি, একদিন তর্ক পঞ্চাননের বাড়িতে ডাকাতি করিতেই হইবে। আশ্চর্যের বিষয়, সে ষড়যন্ত্রের মধ্যে ছিল নিতাই সর্দার। দুই, সেবার তর্ক পঞ্চানন মহাশয় নবদ্বীপ গিয়াছেন, নিতাইয়ের বাড়িতে হইল ডাকাতদের বৈঠক। বৈঠকে স্থির হইল অবস্থার রাত্রিতে তর্ক পঞ্চাননের বাড়িতে হানা দিতে হইবে। ভিনগাঁয়ের ডাকাতরাও সেই কথায় সায় দিল। শ্রাবণ মাস, মাঝে মাঝে বজ্রলিনী আর হইতেছে, অবিশ্রান্ত বৃষ্টি, ঝমঝম শব্দ রাত্রিতে ঝড়বদল হইতেছে। এমন সময় ডাকাতেরা পূর্ব পরামর্শ মতো তর্ক পঞ্চাননের বাড়ি ফিরিয়া ফিরিল। ডাকাতেরা ঝড়বদলের দিনে সুযোগ বুঝিয়া চুপি চুপি পা ফেলিয়া আসিল। জল কাটার জন্য তাহাদের পায়ের চুপ চুপ শব্দ হইতেছিল। এদিকে পাকাঘরের মধ্যে একখানা বড় তক্তপোষের উপর তর্কমঞ্চন মহাশয় শুইয়া আছেন। মেঝেতে তাহার স্ত্রী জগদম্বা দেবী বসিয়া গল্প করিতেছেন। ডাকাতারা জানিতে পারে নাই যে সেদিন সন্ধ্যার আগে তর্কমঞ্চন মহাশয় নবদ্বীপ হইতে বাড়ি ফিরিয়াছেন। কাজে নিরাপদ মনে করিয়া সেই ভীষণ দুর্যোগের দিনে তাহার ডাকাতি করিতে আসিয়াছিল। জগদম্বা বলিলেন, শুনছ, বাইরে মানুষ এসেছে। তর্ক পঞ্চানন উত্তর দিলেন, এ দুর্যোগে কি মানুষ বেরোতে পারে? ব্রাহ্মণী বললেন, ওই সশব্দ। তর্ক পঞ্চানন বললেন, ও শব্দ গরুর পায়ে, গরুর চার পা, তার পা ফেলার শব্দ আর মানুষের পা ফেলার শব্দ কি বুঝতে পারো না? এই কথা বলিয়া জগদম্বা দেবী একটা হাঁড়ি ভুট করিয়া তাহার ভিতরে ঘরের প্রদীপটি লুকাইয়া রাখিলেন। তারপর তর্ক পঞ্চাননকে বললেন, উঠে বসো, লাঠিটা আর সর্দিটা হাতে নাও। এইবার তর্ক পঞ্চানন মহাশয় বুঝিলেন যে ব্রাহ্মণীর অনুমান অসত্য নয়। তিনি একটি জানলার পাশে আসিয়া উহা একটু ফাঁক করিয়া দেখিলেন বাইরে অনেক লোক, সকলের হাতেই রকমারি হাতিয়ার। একবার বিদ্যুতের চমকাইতে দেখিতে পাইলেন তাহার প্রজা নিতাই পাত্রি দস্যুদের অগ্রণী হইয়া পথ দেখাইতেছে। বিকট চেহারা দেখালতে, মাথায় ঝাঁকড়া চুল বাহিয়া বৃষ্টির জল ঝুড়িয়া পড়িতেছে, সকলের হাতে লাঠি সর্দি কিংবা তরবার। জগদম্বা দেখিতে পাইলেন জানলার নিচে একদল লোক শীত কাটিতেছে। ভিতর হইতে ঢালুভাবে ও পরিমাণে বৃহৎ আট দুই চারিখানি ইট ফসাইলেই পথ পরিষ্কার হয়। জগদম্বা দেবী ভয় কাঁপিতে কাঁপিতে আসিয়া চুপি চুপি স্বামীকে বললেন, একদিকে শীতের চোর আরেকদিকে ডাকা, আর রক্ষে নেই, বলো কি করি? তর্ক পঞ্চানন বলিলেন, চুপ করো, দেখে নেবো কেমন ডাকা। এদিকে তিনি শক্ত করিয়া মালকোঁচা মারিয়া কাপড় পরিলেন, পরিতাটা মালার মতো করিয়া গলায় দিলেন এবং ব্রাহ্মণীকে বললেন, দেখো ব্রাহ্মণী, ভয় নেই, তুমি কাপড় কোমরে বেঁধে এসো। যেমন শীতের চোরেরা ঘরে ঢুকতে চেষ্টা করবে, তেমনি ওই পাঠা বলি খাড়া দিয়ে দিবে মায়ের নামে বলি, আমি সদর দরজায় আছি, জয় মা কালী। ব্রাহ্মণী বললেন, কানাই গলাইকে কি করে খবর দিই বলো তো? তর্ক পঞ্চানন বললেন, দাঁড়াও, আমি দিচ্ছি। এদিকে ডাকাতেরা তিন চারিজন আসিয়া সদর দরজায় হুড়মুড় করিয়া ধাক্কা দিচ্ছে, দরজা খোলো, নইলে কেহ প্রাণে বাঁচবে না।
তপমঞ্জন ভিতর হইতে হুঙ্কার দিয়ে বললেন, নিতাই তোরই একদিন কি আমারই একদিন, দাঁড়া এক পা নড়বি না, আমি খুলে দিচ্ছি দরজা। এ তো ধর কে কে এমন ডাকাত আছে যে তপমঞ্জনের বাড়ি ডাকাতি করে, দেখি তোদের কার কয়টা মাথা। নিতাই তো তপমঞ্জনের হুঙ্কার শুনিয়া অস্থির। উত্তর হইল একসঙ্গে ভীষণ হাড়ে শব্দে, একদল ডাকাত জয়মাকারী বলিয়া চেঁচাইয়া উঠিল। সেই চেঁচানিতে কানাই ও বলাই সর্দার এবং ছাত্রের দলও সজাগ হইয়া বাড়ির দিকে ছুটিয়া আসিল। সেখানে গ্রামের লোকেরা দস্যু ডাকাতের হাত হইতে রক্ষা পাইবার জন্য লাঠি ফেলিতে, তরোয়াল চালাইতে এবং সর্বপ্রকার হাতিয়ার ধরিতে জানিত, নতুবা সেখানে গ্রামে বাস করা কঠিন ছিল। একদিকে কানাই বলাই আরেকদিকে ডাকাতের দল, বৃষ্টি এবং ঝড়ের বেগ তখন অনেকটা কমিয়াছে, রাত্রিও প্রায় শেষ হইয়াছে। দুরুম দুরুম রোগে আরম্ভ হইল দালানের দরজার ধাক্কা। নিতাই বাবু চিৎকার করিয়া কহিল, ঠাকুর এবার তোমার মাথা নিয়ে তবে ছাড়ব, দেখি কে তোমায় বাঁচায়। বেইমান, তো এত বড় সাহস, এত বড় নিমখারাম তুই, এই বলিয়া তপমঞ্জন মহাশয় নিজে দরজা খুলিয়া বাহির হইলেন এবং উঠোনে নামিয়াই বাঘের মতো ঝাঁপাইয়া পড়িলেন নিতাইয়ের। নিতাইয়ের মাথার ঝাঁকড়া চুল ধরিয়া এমন টান দিলেন এবং দমদম করিয়া তাহার বুকে পিঠে অনবরত এমনভাবে লাঠির আঘাত করিতে লাগিলেন যে নিতাই প্রথমটা একেবারে অচল হইয়া পড়িয়াছিল। পরে সে অবস্থা বুঝতে পারিয়া তর্কপঞ্চারণকে জড়াইয়া ধরিল। দুইজনে আরম্ভ হইল লাঠালাঠি আর যাত্রালাঠি। ওদিকে কানাই ও গলাই লাভ দিয়া আসল উঠোনের ওপরে। ছাত্রদের ও কানাই গলাইয়ের অদ্ভুত পরাক্রমে ডাকাতেরা তোমাদ গণিল। বলাইয়ের ও কানাইয়ের লাঠির ধারে কোনো ডাকাতের পা ভাঙিল, কাহারও হাত ভাঙিল, কেউ গলাইয়া গেল। চারিদিকে ডাকাতদের এবং কানাই গলাই ও শিষ্যদের চিৎকারে হৈ হৈ কাণ্ড বাঁধিয়া গেল। এদিকে অসাধারণ শক্তিশালী তর্কমঞ্চনের আক্রমণে নিতাই বারবার করুণ কণ্ঠে বলতেছিল, ঠাকুরমশাই ছেড়ে দিন, আর ডাকাতি করব না। কানাই ঠাকুরমশার সাহায্যের জন্য ছুটিয়া আসিয়াছে। নিতাইয়ের দল নিতাইকে তর্কপঞ্চনের কবল হইতে ছাড়াইবার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু কানাই ও শিষ্যদের আক্রমণে তাহারা থেকে যে যেদিকে পারে পলাইতে আরম্ভ করিল। অন্যদিকে জগদম্বা ঠাকুর যেমন একটি চোর শীতের ভিতরে গিয়া পা বাড়াইল, অমনি খড়গ দিয়া দিলেন এক কোপ। তাহার অবস্থা দেখিয়া অন্য চোরেরা তাহাকে ফেলিয়াই ভয়ে ভয়ে ছুটিয়া পালাইল। বাহিরের গোলমাল শুনিয়া জগদম্বাদেবী প্রাঙ্গণে আসিয়া দেখিলেন তর্কপঞ্চায়নকে ডাকাতের আক্রমণ করিয়াছে। তখন তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না, খাড়া হাতে করিয়া উন্মাদিনীর মতো ছুটিয়া আসলেন এবং ডাকাতদের যাহাকে পাইলেন তাহাকেই আঘাত করিতে লাগিলেন। সেই শক্তিশালী নারীকে আদুলায়িত কেশে ও বিশ্বস্ত বেশে দেখিতেছিল, দেখাইতেছিল রণরঙ্গিনী কালিকার মতো। পরস্পর যাত্রাযাত্রী ও আঘাতের পর আঘাতে নিতাই ও তপমঞ্চন উভয়ই অচেতন প্রায় হইয়া পড়িয়াছিল। প্রভাত হইলে গ্রামের লোকেরা দেখিল কয়েকজন ডাকাত ধরাশায়ী হইয়া পড়িয়া আছে, বাড়ির চারিদিকে রক্তে রঞ্জিত, বাড়ির ভিতর একটা পা কাটা চোর পড়িয়া আছে। সকলে মিলিয়া তর্কপঞ্চন মহাশয়কে ধরাধরি করিয়া ঘরে লইয়া গেল এবং তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিল। তাহারা নিতাই এবং অন্যান্য ডাকাতদের শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের ঘরে রাখিয়া দিল। থানায় খবর দিলে রামসদরের দারোগা সদর ঘরে তর্কপঞ্চনের বাড়ি আসিলেন। দারোগাবাবু সব দেখিয়া শুনিয়া ডাকাতদের চালান দিলেন। তর্কপঞ্চন মহাশয় তখন অনেকটা সুস্থ হইয়াছিলেন। দারোগাবাবু তাহার মুখে সব কথা শুনিয়া কহিলেন, তর্কপঞ্চন মহাশয় আপনি শুধু পণ্ডিতই নন, রণপণ্ডিতও পড়েন, ধন্য আপনি। বিচারে চোর ডাকাত দলে গুরুতর দণ্ড হইল। সেকালে সেই অঞ্চলের লোকের মুখোমুখে শুনে দেখিত তর্কপঞ্চনের ডাকাত ধরার এই সত্য কাহিনী। এই ঘটনার পর ওই গ্রামে আর ডাকাতি হয়নি। ধন্যবাদ, নমস্কার।